আশিপুর এলাকায় ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এছাড়া হাতেমালি কলেজের চৌমাথায় জড়ো হয়ে বিক্ষোভ করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। এ সময় তারা জানান, দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর মুখ থেকেই আসতে হবে, থাকতে হবে লিখিত আকারেও। আমাদের বলছে নিরাপদ শেখ হাসিনা নির্দেশ দিয়েছে, কিন্তু আমাদের ফলাফল দেয় নাই। ফলাফল দিলে আমরা রাস্তায় উঠে যাব। আমাদের সবারই জানমাল সর্বশেষ রক্ষা করার জন্য আমাদের নিজেকে নিরাপত্তার ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমাদের নিরাপদ সড়ক চাই। একই দাবিতে রাজশাহীর জিরো পয়েন্ট এলাকায় 2 ঘন্টা অবস্থান বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা বাধ্যতামূলক করার দাবিও জানানো হয়। সকাল থেকেই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে নাটোরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। পরে তারা মাদ্রাসা মোড়ে অবস্থান নিয়ে গাড়ির লাইসেন্স ও কাগজপত্র পর্যবেক্ষণ করে। 9 দফা দাবি আদায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয় ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের মার্কেট এলাকায়। নৌ পরিবহন মন্ত্রীর পদত্যাগ ও নিরাপদ সড়কের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে মানিকগঞ্জের প্রেসক্লাব চত্বরে। পরে শিক্ষার্থীদের মিছিলটি খালপার এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে। রাজবাড়িতে বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখেছে শিক্ষার্থীরা। বনশ্রী হালদার, 71।